नमस्कार, मैं जहांगीर आलम, आप देख रहे हैं गोल्ड फिल्म मिरर, हर पल आपके साथ। পশ্চিমবঙ্গে বিধানসভা ইলেকশন শুরু হয়ে গেছে এবং সবই দল নিজের নিজের প্রত্যাশীর ঘোষণা করে নিয়েছে। বিজেপি থেকে দুর্গাপুর বিধানসভা থেকে আপনাকে প্রত্যাশী রূপে মনোনীত করা হয়েছে, তো স্যার আপনার পুরো পরিচয় বলুন। নমস্কার, আমার নাম অনুপ কুমার সাহা, ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে দৌরাজপুর 284 এই বিধানসভার প্রার্থী করা হয়েছে। আমার মূল বাড়ি ময়ূরেশ্বর বিধানসভার কালিকাপুর গ্রামে, একটি কৃষক পরিবারের সন্তান। ছোটবেলা থেকে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ, বিশ্বের সবথেকে বড় স্বেচ্ছাসেবী সংগঠন, সেই সংগঠনের স্বয়ংসেবক হিসাবে সমাজের কাজে নিয়োজিত হয়। পরবর্তী ক্ষেত্রে বজরং দল তার সাথে যুক্ত হয়। তার পরবর্তী ক্ষেত্রে একল বিদ্যালয় স্কুলে আচার্য হিসাবে কাজ করি, সেখানে ছোট্ট ছোট্ট বাচ্চাদেরকে পড়ানোর কাজে যুক্ত হয়। তার পরবর্তী ক্ষেত্রে অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ, দীর্ঘ 18 বছর ছাত্র সমাজের নেতৃত্ব দিয়েছি। কলেজ, নগর, জেলা, প্রদেশ এবং রাষ্ট্রীয় কার্যকারিণী সমিতির সদস্য বিভিন্ন আয়ামের দায়িত্ব নিয়ে সারা পশ্চিমবঙ্গে ছাত্র সমাজের নেতৃত্ব দিয়েছি এবং পরবর্তী ক্ষেত্রে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ এবং অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ তাদের যোজনাতে রাজনীতি ক্ষেত্রে কাজ করার সুযোগ হয়। ভারতীয় জনতা যুব মোর্চা রাজ্য সম্পাদকের দায়িত্ব দেওয়া হয় এবং বর্তমানে আসন্ন বিধানসভা নির্বাচনে ভারতীয় জনতা পার্টি কেন্দ্রীয় নেতৃত্ব আমার মতন একজন ক্ষুদ্র কার্যকর্তাকে এই বিধানসভার প্রার্থী করেছে। আমি সংগঠনের সমস্ত নেতৃত্বর কাছে কৃতজ্ঞ, তারা আমাকে যোগ্য মনে করেছে এবং এই বিধানসভায় সমস্ত নাগরিকের এবং এই বিধানসভার সার্বিক বিকাশে সদা সর্বদা আমি নিয়োজিত থাকব। সকল মানুষের আশীর্বাদ নিয়ে এই বিধানসভায় বিপুল ভোটে জয়লাভ করব বলে আমি আশা রাখি। আমলে এই বিধানসভায় কি কি সমস্যা আপনি দেখতে পাচ্ছেন? বিগত 10 বছর ধরে তৃণমূল কংগ্রেসের বিধায়ক এখান থেকে জয়ী হয়েছিলেন এবং কাজ করেছিলেন। এখানে একটাই কাজ, সন্ত্রাস, 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 সন্ত্রাস আর দুর্নীতি ছাড়া এরা 10 বছর ধরে কোনো কাজই করেনি। জনগণ ক্ষুব্ধ, তৃণমূল কংগ্রেসেও যারা ভোট দিয়েছিল তারাও ক্ষুব্ধ। প্রত্যেকেই ক্ষুব্ধ হওয়ার কারণে আজকে ভারতীয় জনতা পার্টিকে তারা আশীর্বাদ করতে প্রস্তুত হয়ে আছে। আজকে যেভাবে আপনারা দেখেছেন যে প্রত্যেকটা জায়গাতেই ভারতীয় জনতা পার্টিকে যেভাবে মানুষ আশীর্বাদ করছে এবং গতকালকে তৃণমূল কংগ্রেসের 2 জন প্রাক্তন কাউন্সিলর এবং বিভিন্ন দল থেকে আজকে যোগদান করেছে, এটা আমাদের কাছে গর্বের বিষয় যে সাধারণ মানুষের কাছে আমাদের রাজনৈতিক ক্ষেত্রে বা আমরা ব্যক্তিগত ক্ষেত্রে যেভাবে মানুষের কাছে সে ধরনের জায়গায় পৌঁছেছি, মানুষ আমাদেরকে আপন করে নিয়েছে। ভারতীয় জনতা পার্টি পশ্চিমবঙ্গে সরকার গঠন করবে, একই সাথে বীরভূমের দুবরাজপুর বিধানসভা সব থেকে বেশি লিড নিয়ে আমরা জয়লাভ করব। এলাকায় কোন কোন সুবিধা থেকে এলাকাবাসীরা বঞ্চিত? মূল কাজ কি থাকবে আপনার? আমাদের কাজ সমাজে সর্বক্ষেত্রে সকল মানুষের উন্নয়ন করা, যার মাধ্যম দিয়ে আমাদের লক্ষ্য সোনার বাংলা। সোনার বাংলা গড়ে তোলার জন্য প্রতিটা ক্ষেত্রের মানুষের কথা চিন্তা করা উচিত, উন্নয়নের কথা চিন্তা করা উচিত। ভারতীয় জনতা পার্টি, আমরা মোদীজি যেটা বলেছেন সবকা সাথ সবকা বিকাশ সবকা বিশ্বাস, এই কথাটাকে বাস্তবে কাজের মাধ্যম দিয়ে আমরা করে দেখিয়েছি বিভিন্ন রাজ্যে এবং কেন্দ্রে। একইভাবে আমরা এই বিধানসভাতে এবং পশ্চিমবঙ্গে সমস্ত মানুষের কাছে সেই পরিষেবা পৌঁছে দিতে চাই।
বিগত দশ বছর ধরে যারা দীর্ঘদিন ধরে যারা লাঞ্ছিত বঞ্চিত মানুষ নিজের অধিকার পাওয়ার জন্য তাকে বিভিন্ন নেতা নেত্রীর কাছে যেতে হয়, তারা তাদেরকে বঞ্চিত করে, বিভিন্ন জায়গায় সুযোগ সুবিধা দেব করে কাটমানি খাওয়া, দুর্নীতি করা, এর থেকে মানুষ পরিত্রাণ চাইছে। ভারতীয় জনতা পার্টির একজন সৈনিক হিসাবে আমরা নেতৃত্ব দিচ্ছি সমাজের সকল মানুষের যে সুযোগ সুবিধা পাওয়ার দরকার, সেটা ভারতীয় জনতা পার্টির সরকার প্রতিষ্ঠার মাধ্যমেই আমরা সেটা করব। তৃণমূলের একটা নারা দিয়েছে খেলা হবে, তো আপনি কিভাবে দেখছেন? প্রথম কথা, খেলা হবে যে কথাটা ওনারা বলেছেন, আমরা দেখেছি আমাদের এই পশ্চিমবঙ্গে রাজনীতি করতে গিয়ে বহু মানুষ বলিদান হয়েছে। আর এই বলিদান কারা করেছে? তৃণমূল কংগ্রেস করেছে, সন্ত্রাস করে, বোমবাজি করে, গুলি করে তারা খেলছে, সাধারণ মানুষের জীবন নিয়ে খেলছে, ছাত্র সমাজের জীবন নিয়ে খেলছে, কৃষকদের নিয়ে খেলছে, মা বোনদের আজকে সম্মান নিয়ে তারা চিনিমিনি খেলছে। অতএব মানুষ তাদের পাশে নেই, মানুষ পরিত্রাণ চাইছে, পশ্চিমবঙ্গবাসী পরিত্রাণ চাইছে, এবং ভারতীয় জনতা পার্টির সরকার প্রতিষ্ঠিত হবে, আসন্ন বিধানসভা নির্বাচনে বিপুল ভোটে আমরা জয়লাভ করছি। আমাদের চ্যানেলের মাধ্যমে আপনি এলাকাবাসীকে কি সন্দেশ দিতে চান? আমরা একটাই বার্তা দিতে চাই, আসুন সকলে মিলে তৃণমূল কংগ্রেস নামক যে কোম্পানি, এই কোম্পানিকে পশ্চিমবঙ্গ থেকে উৎখাত করে বঙ্গোপসাগরে ছুঁড়ে ফেলে দিই এবং পশ্চিমবঙ্গে গণতন্ত্র প্রতিষ্ঠা করি, পশ্চিমবঙ্গে সার্বিক উন্নয়নে সোনার বাংলা গঠনে প্রত্যেক পশ্চিমবঙ্গবাসীকে আহ্বান এবং সংকল্প নিয়ে আমরা যে কথা আমাদের রবীন্দ্রনাথ স্বামী বিবেকানন্দ বলে গেছে, সেই সোনার বাংলা আমরা যদি গড়ে তুলি, আমার মনে হয় পশ্চিমবঙ্গে যে আগামী দিনের যে প্রজন্মের ভবিষ্যৎ, সেই ভবিষ্যৎ উজ্জ্বল হবে এবং সেই কাজ করার জন্য আমরা অঙ্গীকারবদ্ধ।